দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার তেগরা গ্রামে। এবং আমরা এসেছি মাশরাফি অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে। দেখছেন বেশ কিছু দেশি জাতের ষাড় গরু রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা, যিনি রয়েছেন রনি। আমরা তার সঙ্গে একটু কথা বলি। রনি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। কি প্যাকেজ? কতদিন পর বলতো? এক মাস মনে হতে হচ্ছে। এক মাস মনে হচ্ছে? এক মাস। কি ধরনের গরু এগুলো? এগুলো মোটামুটি কুরবানির উপযুক্ত। কুরবানি উপযুক্ত গরু? দাঁত হয়েছে এর মধ্যে? এটা এটা বললে না, কয়টা দাঁত আছে? হ্যাঁ, চারটা দাঁত। মানে এগুলো কি দাঁত হয়ে যাবে? আচ্ছা, মানে গরু আছে টোটাল সাতটা, তার মধ্যে হচ্ছে চারটা দাঁতা, একটা দাঁত ভাঙছে আর দুইটা আগর আছে। এই হচ্ছে সাতটা গরু। আচ্ছা, তার মধ্যে প্রথম গরু যেটা আমরা সেটা দেখি, পুরো সাদা কালার। সাদা কালার দেখেন না, সাদা গরুটা কোয়ালিটিটা খুব ভালো। পুরোনো সময় এইগুলোর কোয়ালিটি গরু চলে, বুঝছেন? ওর গাড়িটা অনেক লম্বা আছে, ওটা চোষ্টা খুব ভালো, ওলার ঝুলো আছে এবং চামচুটা অনেক পাতলা পাতলা, মাথার শিং ভালো, ডালা ভালো, ডালা ভালো। পাগুলা কেমন? সব ভালো, লম্বা গরু তো সব ভালো। গরু তো আছে 10-12টা। আচ্ছা, সাতটা গরু বাছাই করে প্যাকেজ দেওয়া হলো, বুঝছেন নাই? আচ্ছা, এই সব ভালো গরুগুলো একটা প্যাকেজ দিলাম। সব ভালো, আবার সব ভালোর কিন্তু শেষ ভালো হয় না। না, শেষ ভালো হবে, হবে না কেন? হয়? আচ্ছা, দেখেন না দামটা কিরকম, 4-6 আঙ্গুল। হ্যাঁ, 4-6 আঙ্গুল চামটা, জায়গা মানে বিশাল জায়গা। এগুলো খালি এখন মোটামুটি কুরবানি আর 4-5 মাস বা 165 দিন আছে না? হ্যাঁ, ইরান গরু খালি এখন যত্ন করতে হবে, 15-20 দিন যত্ন করতে হবে। একদিন গরু খাবে কম। কাউন্টডাউন শুরু হয়ে গেছে কুরবানির? না, কাউন্টডাউন শুরু হয়ে গেছে তখন, মোটামুটি বেশি দিন নাই তো। বেশি দিন নাই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার এক নাম্বার? হুম, এক নাম্বার। এটা বডি ওয়েট আছে, বুঝছেন? বডি ওয়েট আছে? হ্যাঁ, বডি ওয়েট আছে বলতে কি, আমি বডি ওয়েটগুলো বলে দিলে দর্শকরা বুঝতে পারবে গরুটার কোয়ালিটিটা কেমন। আচ্ছা, কতটুকু আছে? এটার বডি ওয়েট আছে 162 কেজি। 162 খালি পেটে, যেভাবে আছে খালি পেটে আছে, এটা 162 কেজি। 162 কেজি? আচ্ছা, 162 কেজি বডি ওয়েট আছে। তারপরে আর এটা হলো 2 নাম্বার। হ্যাঁ, এটা হলো লাল কালার। লাল? হ্যাঁ, এটা এটারও ধরুন দাঁতটা উঠছে। হ্যাঁ, পাতলা এটা যে 158 কেজি। 158? এটা হলো 160। 58 কেজি এটা? আচ্ছা, তারপরে 62, এটা 158। তারপরে এটা? হ্যাঁ, এটা হলো 3 নাম্বার, এটা হলো 60 কেজি। এটা 60 কেজি? 160। 160 কেজি? হ্যাঁ, এটাও 2 দাঁত, এটা চামচুটা অনেক পাতলা। 2 দাঁত? জি, এটা চামচুটা অনেক পাতলা। গরুটা মাথা ডালা খুব সুন্দর, এটা মাথা ডালা মোটামুটি খুব সুন্দর। তারপরে সবগুলো কিন্তু খামার উপযুক্ত করবো। আচ্ছা, গেলো এটা খাবে কম, মোটামুটি এলে কুরবানির সময় এগুলো গরু বিক্রি হবে তাড়াতাড়ি। আচ্ছা, তারপরে 4 নাম্বার, এটা কাবরা গরু, বুঝছেন? এটা হলো লাল কাজলার কাবরা। আচ্ছা, লাল কাজলার কাবরা, এটা হলো 4 নাম্বার সিরিয়াল। এটা এটা হলো 156 কেজি। 156 কেজি? জি, এটা মোটামুটি শিং মাথা খুব ভালো গরু, শিং মাথা খুব 2 দাঁত। 2 দাঁত? 4টা করে সিরিয়ালে 2 দাঁত। আচ্ছা, এই গলার ঝুলটা খুব ভালো। হুম, এই চামচাটা অনেক পাতলা আছে। ১৫৬ আছে এটা হলো 5 নাম্বার, গরুর মোশনটা দেখেন কত সুন্দর, এটা অনেক ভালো, শিং মাথা শিংটা ভালো, দাঁতটা ধরেন বের হচ্ছে আর কি, দাঁত ভাঙছে এটার। আচ্ছা,
শীতের দিনে তো পশম একটু দাঁড়ায় থাকে, চুয়ালাল ১৪৮ কেজি আচ্ছা, সর্বোচ্চ আমরা পাইছি ১৬২ কেজি আর সর্বনিম্ন পেলাম এখন পর্যন্ত ১৪৮ আচ্ছা, এটা হলো ৫ লাল, এটা ৫ ৬ কি ৬ লাল এটা একটু মানে এটা কৃমি ট্যাবলেট দিতে হবে বুঝছেন, কৃমি ট্যাবলেট দিতে হবে, এটা দাও নাই কৃমি ট্যাবলেট তো আমি দিব না, আমি দিছি খুরা রোগের ভ্যাকসিন, আচ্ছা এটা হলো ১৫০ কেজি, তারপর দিয়ে দিতে পারতা তুমিও, কেবল তো আসলো আমার পাশে না, আচ্ছা এটা হলো ১৫০ কেজি ১৫০ কেজি এটা হলো ৬ নাম্বার, এটা লাল কালার ১৫০ কেজি অনেক লম্বা গরুটা, অনেক লম্বা, আচ্ছা আমরা তো দেখলাম টোটাল গরু ৬০টা, জি গরু টোটাল ৬০টা, ৬ এটা হচ্ছে ৫ এটা ৪ ৩ ২ ১ দেখেন গরুর গেড়াগুলো দেখছেন, হ্যাঁ সেরকম না, পুরোপুরি একটু খামারের উপযুক্ত গরু, এগুলো কুরবানি উপযুক্ত গরু, হ্যাঁ ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে খাবে, অল্প খাবে, এমনিতে গস্তার অনুযায়ী ৩৮০, আমি তাহলে ১৬২×৩৮০ দিই, এটা দাম আসতেছে ১৬৫৬০, আচ্ছা আর আমার সর্বনিম্ন গরু হলো ১৪৮ কেজি, ১৪৮×৩৮০ দিই, তা দাম আসতেছে ৫৬২৪০, তাহলে আমি দাম দিব গরুটার কোনো দামাদামি নাই, ওই শেষ দামের গরুটাই দিব জান, ১৪৮ কেজি যে দামটা আসছে ৫৬২৪০, দর্শকদের জন্য অফার থাকলো ৫৬২৪০ করে প্যাকেজ, একবারে দামাদামি বাদ, হ্যাঁ আপনার জন্য দামাদামি বাদ, দিতে চাইছিলাম ৫৯০০০ করে, হ্যাঁ ৩০০০ মোটামুটি ২৮০০ টাকা করে স্যার, একবারে ৫৬২৪০ টাকা করে প্যাকেজ অফার, যেহেতু অনেকদিন ধরে প্যাকেজ দিই নাই, হ্যাঁ আর দর্শকরাও বুঝলো যে কোনটা গরুর কোয়ালিটি কেমন, কোনটা গরুর ওজন কেমন, এমনিতেই তো অনেকজন প্যাকেজ দিলেও বলে যে এভারেজে ১১০ কেজি করে গোস, এভারেজে ১১০ কেজি করে গোস হলে ওজন হইতে হবে কত, ওজন হইতে হবে ২০০ ২০০র উপরে, ২০০র উপর বডি আমি তো মাপে দিচ্ছি, হ্যাঁ আমার কোন গরুগুলো ২০০ কেজি বডি ওঠা, আচ্ছা আর ১১০ কেজি গোসের দাম, গরুর দাম মোটামুটি বাজারে ১২টা গরুর মধ্যে যে গলার ঝুলটা ভালো আছে, গরুটা মোটামুটি বিক্রি করার সুবিধা হবে, আর অনেকদিন পর এটা প্যাকেজ সিংমাতে ভালো, তাই প্রতিটা গরু সিংমাতে ভালো, একবারে মাত্র ৫৬২৪০ আমার জন্য কত বললা, ৫৬২৪০ ৫৬২৪০ কোনো দরাদরি চলবে না, তো দর্শক আমরা দেখলাম মাশরাফি অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের যে গরুগুলো ছিল খামার উপযোগী কুরবানির টার্গেটের দেশি জাতের ষাঁড়গুলো, আমরা সেই গরুগুলো নিয়ে কথা বললাম, তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন, আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ। ঢুকা 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 প্লাস্টার।
হ্যালো হ্যালো, হ্যাঁ রনির এখানে।